নগাঁও দপদপাই জ্বলিল প্রজন্ম ধ্বংসকারী ডাক্স। রোলারৰ চেপাত বিনষ্ট হল নিচাযুক্ত দ্রব্য। ড্রাগস নিঃশেষৰ বাবে বদ্ধপরিকর সরকার আরক্ষী। দৃশ্য নগাঁও। রোলারে নগদ নিচাযুক্ত দ্রব্য বিনষ্ট করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। গোলাঘাটের দরে অনুরূপভাবে সরব হয়ে পড়ল মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দায়িত্ব লওয়ার পাছরে পড়ায় ড্রাগসক রাজ্যের পুড়িয়ে পোখায় নোহার পদক্ষেপ লৈছিল মুখ্যমন্ত্রী। আজি আমি নগাঁওত রাতেপুৱা ড্রাগস জ্বলালো। আজি আমি হোজাই এই ড্রাগস জ্বলাবর কারণে ইয়াত সমবেত হয়েছো। হোজাইত আমি 3 কেজি 24 গ্রাম হিরোইন, 1,015 কেজি 627 গ্রাম গাঞ্জা আর 35,552টা ট্যাবলেট আমি দাহন করি। আর টোটেল ইয়ার যে কস্ট সেইটো হল 14 ক্রোর রুপিস, অর্থাৎ 14 কোটি টাকার ড্রাগস আমি ইয়াতে আজি জ্বলাম। 10 মেৰ পৰা 15 জুলাইলৈ চলা আরক্ষীর তীব্র অভিযানত প্রায় 161.58 কোটি টাকার ড্রাগস জব্দ। দৃশ্য হোজাই। মুখ্যমন্ত্রীগে এনেদরে অগ্নিসংযোগ করলে প্রজন্ম ধ্বংসকারী পরভীহ ডাক্স। ভাষণ প্রসঙ্গত মুখ্যমন্ত্রী কয় যে নির্বাচনী প্রচার চলাই থাকার সময়তে ড্রাগস আহত সকলের খবর পাইছিল। যা ইলেকশনের সময় বহুত দেউতাক মাকে মোক কইছিলে যে স্যার আপনার জিকিব, কিন্তু এইবার ড্রাগস তো বন্ধ কর। যা দুমাহত আমি বহুত প্রচেষ্টা চলাইছিল আরক্ষীর সহযোগত। মে মাহর 10 তারিখের পৰা জুলাই 15 লৈকে 874 আমি ড্রাগসর কেস রেজিস্টার করেছো। উই হ্যাভ অ্যারেস্টেড 1,493 পার্সন। তার পাছরে পরে আরক্ষীর সহযোগত নামে পড়েছিল ড্রাগসর বিরুদ্ধে। আরক্ষীর সেই যুদ্ধকালীন তৎপরতাকু শলাগ ললে মুখ্যমন্ত্রীগে। আজি মই অসম আরক্ষীক ধন্যবাদ আর অভিনন্দন জানাও যে তেওঁলোকৰ প্রচেষ্টাত যোৱা দুমাহত 163 কোটি টাকার ড্রাগস ধরাত পৰিছে। এনেদরে সমুলঞ্চে ড্রাগসৰ কৰাল গ্ৰাহৰ পৰা ৰাজ্যখনক মুক্ত কৰাৰ বাবে সাজু হৈ পৰিছে চৰকাৰ তথা প্ৰশাসন। গত 2 মাহৰ আৰক্ষীৰ সক্ৰিয়তা আৰু যোৱা 2টা দিনৰ চৰকাৰৰ কাৰ্যক্ৰমণিকাই যেন তাকেই প্ৰমাণ কৰিছে। নগাঁৱৰ পৰা ৰিবুল কাঠ হাজৰিকা, যোৰহাটৰ পৰা বিমান পৰা আৰু লংকাৰ পৰা ভূপিন্দৰ সিঙৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট, ঈশান নিউজ।